নমস্কার আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। হর্ণঘোষ ব্লকের শেয়ারবাজার অঞ্চলে একটি মিছিল ও জনসভা অনুষ্ঠিত হলো শাসক দলের পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হলো। বাঁকুড়া জেলার ইন্দাসে ক্ষুব্ধ কৃষকরা একটি ব্যাংকের ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দিল। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক অষ্টম শ্রেণীর ছাত্রের। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির রাজ্য নেতা প্রদীপ সরকার। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। দেখে নেব এক ঝলকে কিছু খবর। ঝড়ে বিদ্যুতের পোল পড়ে যাওয়ায় তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে পূর্ব বর্ধমান জেলার কান্না 14 নম্বর ওয়ার্ড। গরমে নাজেহাল মানুষজন। বিদ্যুৎ না থাকার কারণে বিদ্যুৎ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখালো ওই এলাকার মহিলারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার 2 নম্বর ব্লকে মেঝিয়ারিতে বুধবার সন্ধ্যায় একটি সংস্থার উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 158তম জন্মদিবস পালন করা হলো। এই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ওই সাংস্কৃতিক সংস্থাটি। বুধবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকে আকুই নেতাজি সংঘের পক্ষ থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস ও কৃতিত্বের সম্মাননা প্রদান করা হয়। এদিন নাচ গান কবিদের মাধ্যমে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কান্নার অম্বিকা কান্না স্টেশনে অন্য যাত্রীদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে গুরুতরভাবে জখম হলেন কৃপা সিংহ রায় নামে এক যাত্রী। আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কৃপা সিংহ বাবু হুগলির বলাগড় থেকে কান্নায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন। গরিব দুস্থদের বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমানের ডিএফসি মোড়ে। বস্ত্র পাওয়ায় খুশি বস্ত্র প্রাপকরা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের আঠিয়া গ্রাম পঞ্চায়েতে প্রচার সারলেন শাসক দলের প্রার্থী। প্রার্থী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন প্রচার পর্বে। আসন্ন নির্বাচনে প্রার্থী জয়ী হওয়ার ব্যাপারে 100% নিশ্চিত বলে মত পোষণ করেছেন। আসছি বিস্তারিত খবরে। খণ্ডঘোষ ব্লকের শেহারা বাজার অঞ্চলে একটি মিছিল ও জনসভা অনুষ্ঠিত হলো শাসক দলের পক্ষ থেকে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের সমর্থনে চলে এইরূপ কর্মকাণ্ড। সাংসদ মন্ত্রী প্রার্থী সহ দলীয় কর্মী সমর্থকরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হতে চলেছে আগামী 14 মে। হাতে মাত্র আর 3 দিন বাকি। প্রার্থীরা নাওয়া খাওয়া ভুলে গেছেন, এখন শুধু তাদের একটি কাজ প্রচার। 12 মে বিকেলে নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রচার শেষ হয়ে যাবে। শেষ মুহূর্তে প্রার্থীদের সমর্থনে হেভিওয়েট নেতারা উপস্থিত থাকছেন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের 5 নম্বর আসনে প্রার্থী বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ রায়ের সমর্থনে খণ্ডঘোষ ব্লকের শেয়ারা বাজার অঞ্চলে একটি মিছিল ও জনসভার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন স্বপনবাবু সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন। উন্নয়ন পেতে চান তাহলে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আপনারা ভোট দিয়ে গ্রহণ করবেন। বিশ্বনাথ রায় এমনিতেই জিতবেন আমি জানি, কিন্তু আমরা চাই যে বিপুল ভোটে আপনারা তাকে নির্বাচনে জয়ী করুন। কিন্তু মমতাজী আসার পর বললেন, আপনাদের শুধু বলার অধিকার নয়, নিজেদের কাজ করার সুযোগ দিলেন। পঞ্চায়েতে 50% পুরুষ 50% মহিলা দাঁড়াতে পারবে, এটা আইন করে দিলেন। ভারতবর্ষে কোথাও হয়েছে আমি গরিব মানুষ বাড়ি তৈরি করতে পারছি না? মমতা জি চালু করলেন তো বাংলার আবাস যোজনা, গীতাঞ্জলি প্রকল্প, বিপিএল তালিকায় নাম না থাকার জন্য অনেকে পাচ্ছিলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় উঠিয়ে দিলেন যে এপিএল বিপিএল নয়, প্রকৃত যে গরিব মানুষ তার মাথার উপরে যাতে একটি পাকা গৃহ তৈরি হতে পারে তার ব্যবস্থা তিনি করলেন গীতাঞ্জলিতে। পাশাপাশি এই জেলায় জেলা পরিষদের প্রার্থীদের জয়ী করারও আহ্বান জানান। এদিনের সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ,
দেখুন, আমরা তো প্রথমে চেয়েছি যে আমাদের ভোট চাই, কারণ পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিতে অভ্যস্ত, ভোট চাই। আজকে রায়টাকে স্বাগত জানাই, আমাদের নেত্রী বলে দিয়েছে, আমাদের দল বলে দিয়েছে, আমরা তো ভোটের পক্ষে সবসময়। শুধু একটা কথাই বলবো, উন্নয়নের ডাকে সাড়া দিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকুন, যারা দাঙ্গা করে তাদের সঙ্গে থাকার দরকার নেই, উন্নয়নটার জন্য তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান লোকসভার সাংসদ সুনীল মণ্ডল, পূর্ব বর্ধমান জেলার জেলা পরিষদের সহসভাধিপতি শম্পাধারা, জেলা পরিষদের 8 নম্বর আসনের প্রার্থী উত্তম সেনগুপ্ত, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি, পঞ্চায়েতের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা ছাড়াও তৃণমূল কংগ্রেসের শিক্ষক সমিতি সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। হাইকোর্টের যে রায়, এই রায় উপলক্ষে কি বলবেন? খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। চক্রবর্তী পরবর্তী খবরে, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় মেমারি থানার মহেশটাঙ্গা ক্যাম্প এলাকায়। এদিনের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এদিনের সভাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার মহেশটাঙ্গা ক্যাম্প এলাকায়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। মেমারি থানার দেবীপুর থেকে বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে মেমারিতে এসে জনসভা করেন। মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি সন্দীপ নন্দী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থক। মন্ত্রী জনসভায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ভোট দিয়ে জেতানোর পাশাপাশি শাসক দলের সমালোচনায় মুখরিত হয়ে ওঠেন। মানুষ আমার সঙ্গে কথা বলতে অবধি ভয় পাচ্ছে, কথা বলতে ভয় পাচ্ছে, তার কারণ তাদের আজকে 70 বছর হয়ে গেল, ভারত স্বাধীন হয়েছে, কিন্তু এই ছ বছরে আমাদের মাননীয় দিদির সরকার, দিদির গুন্ডারা, বালি চোর, কয়লা চোর, লোহা চোর, সিন্ডিকেট চোর, মানুষের মন চুরি করা, এই সমস্ত মানুষেরা পুরো পশ্চিমবঙ্গকে একটা সন্ত্রাসের আবহে, একটা ভয়ের আবহতে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমি আপনাদের বলি, কাগজে লেখা হচ্ছে, টিভিতে লেখা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গের মানুষ ভীত সন্ত্রস্ত, কিন্তু আপনাদের আমি বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ ভীত সন্ত্রস্ত নয়, সবচেয়ে বেশি ভীত সন্ত্রস্ত যদি কেউ হয় আপনাদের দিদি এবং তার দলের গুন্ডারা। সবচেয়ে ভয় আছে, এবং ভয় আছে বলেই তারা আজকে কোথাও নমিনেশন করতে দিচ্ছে না, মানুষকে আটকাচ্ছে, সন্ত্রাস করছে, রাত্রিবেলা বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিচ্ছে। মেমারি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। ক্ষুব্ধ কৃষকরা একটি ব্যাংকের ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দিলেন বৃহস্পতিবার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাসে। ব্যাংক কর্তৃপক্ষের তরফে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাঁকুড়া জেলার ইন্দাসে একটি কোঅপারেটিভ ব্যাংকের ম্যানেজারের কাছে একটি স্মারকলিপি জমা দিল কৃষকরা। তাদের অভিযোগ, ব্যাংক আধিকারিকরা নিয়ম থাকা সত্ত্বেও লোন দিচ্ছেন না। তাদের আরও অভিযোগ, ঠিক সময় লোন পরিশোধ করার পরও ক্রেডিট লিমিট থাকা সত্ত্বেও ব্যাংক কর্তৃপক্ষ লোন দিচ্ছে না। আন্দোলনকারীদের পক্ষ থেকে নিমাই মহন্ত বলেন, সরকার সাধারণ কৃষকদের জন্য যে কৃষি ঋণের সুবিধা দিয়েছেন তা থেকে বঞ্চিত হচ্ছেন ইন্দাস ব্লকের কয়েক হাজার পরিবার। পরে ব্যাংকের আধিকারিকরা ও কৃষকদের মধ্যে লিখিত চুক্তিপত্রে স্বাক্ষর করে। এই মর্মে নির্দিষ্ট সময়ে যে সমস্ত কৃষক গ্রাহকরা ব্যাংক ঋণ শোধ করেছেন সেই সমস্ত কৃষকদের ঋণ দেবে ব্যাংক। সমবায় আন্দোলন, এই সমবায়ীদের যে আন্দোলন, সেই আন্দোলনের উপর ভিত্তি করে ব্যাংক, বিশেষত ব্যাংক যারা আধিকারিক, তারা তালগহনা করছে কৃষকদের লোন দিতে, যেখানে সরকার বলছে যে সমস্ত কৃষককে লোন দেওয়ার ব্যবস্থা করতে হবে, সেখানে কিন্তু ব্যাংকের কিছু আধিকারিক তারা ডিস্টার্ব করছে, তারা তালাবাহানা করছে কৃষকদেরকে বঞ্চিত করার জন্য, সরকার বিরোধী কাজ করার তারা চেষ্টা করছে। 2020 সাল পর্যন্ত যে ক্রেডিট লিমিট আছে সমস্ত ব্যাংক আধিকারিকরা সই করেছিলেন, কিন্তু সই করার পরেও সেটাকে তারা আজকে লোন আদায় করে নি, এবং লোন আদায় করে নেওয়ার পরেও তারা আজকে লোন দিতে অস্বীকার করছে, সেটা কেন? তাই আজকে ইন্দাস ব্লকের ব্যাংকের সামনে সমস্ত কৃষকরা আজকে। বাঁকুড়া থেকে ইন্দানেশনের রিপোর্ট, আনন্দ বার্তা।
বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক অষ্টম শ্রেণীর ছাত্রের। ঘটনাটি ঘটেছে বর্ধমান ডিজেল সাইডের মালগাড়ির কাছে। তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়ির উপর উঠে সেলফি তুলতে গেলে ওই ছাত্রটির এইরূপ বিপদের মুখে পড়ে। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক অষ্টম শ্রেণীর ছাত্রের। মৃত ছাত্রের নাম অতুল কুমার প্রসাদ। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান ডিজেল সাইডের মালগাড়ি কাছেরে। মৃত ছাত্রটি শহর বর্ধমানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করত। বুধবার সন্ধ্যায় একটি তেলের ট্যাঙ্কারবাহী মালগাড়ির ওপর উঠে সেলফি তুলতে যায়। সেলফি তোলার সময় অসাবধানতাবশত তার শরীর রেল লাইনের তারের সংস্পর্শে চলে আসে। তৎক্ষণাৎ সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। আমাদের স্কুলে একটা আমাদের জুনিয়র ছেলে ছিল, অতুল কুমার পাসওয়ান নাম। তো ওই ছেলেটা পড়াশোনা ভালো ছিল, তো ও কিছু বন্ধুদের সাথে কালকে রেলওয়ে ট্র্যাকে সেলফি তুলতে যাওয়ার কারণে কাল ওর মৃত্যু হয়েছে। আর এটাতে আমার বহুত সবাই শোকার্ত, ঠিক আছে। আর আমি সবাইকে অনুরোধ করবো এটাই যে যেরকম ছেলেটার মৃত্যু হয়েছে ওরকম যেন পারদে অন্য কারোর স্টুডেন্টের মৃত্যু না হয় এই সেলফি তুলতে যাওয়ার কারণে। মৃত ছাত্রের বাবা রেলে কাজ করার সুবাদে শহর বর্ধমানের 6 নম্বর ওয়ার্ডের রেল অফিসার্স কলোনিতে পিতা মাতার সহিত বসবাস করত। আপনার কে হতো সম্পর্কে? वो क्या करने गया था? अपने दोस्त के साथ घूमने के लिए गया था। क्या करने गया था बोलना मुश्किल है बच्चे। उसके बाद क्या किया उसने? ये मुझे पता नहीं क्या। तो वो फोटो खींचने पर सेल्फी लेने गया था? ये बोलना सेल्फी लेने गया था या सेल्फी कोई दूसरा फोटो खींच रहा था ঘটনার কথা জানাজানি হতে বর্ধমান জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মর্মান্তিক এই ঘটনা ঘিরে পরিবার সহ এলাকাবাসী শোকস্তব্ধ হয়ে ওঠে। এটা করতে যাই সঙ্গে সঙ্গে মোবাইলের সাথে কোনো রকম ইলেকট্রিক ফল্ট হয়ে একদম গোটা শরীর চলে যায়, ওখানেই ও ডেথ হয়ে যায়। আমাদের কাছে খবর আসে, তারপর আমরা 10টার সময় জিআরপি এসে বডিটা নিয়ে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন, হ্যাঁ, রাত 10টার সময় জিআরপিতে আমরা গিয়ে ওর বডিটা নিয়ে এসে নাচতে পারি। কখন হয়েছিল ঘটনাটা? ঘটনাটা ঘটেছিল 5:30 সময় বিকালবেলা। তারপরে আমরা তো 10টার সময় যখন ওর বাড়ির লোক গিয়ে ওটাকে শনাক্ত করলো, আমাদের কাছে খবর ছিল, কিন্তু এতটাই বডিটা জ্বলে গিয়েছিলো সেই মুহূর্তে বোঝা যাচ্ছিলো না। আমরা ভেবেছিলাম এলাকারই, কিন্তু আমরা খোঁজ খবর নিচ্ছিলাম 10টার সময় খবর পাই যে এনাদের, তখন আমরা এনাদের নিয়ে জিআরপিতে যাই। জিআরপিতে গিয়ে টোটাল ইয়েটা শনাক্ত করা হয়। আজকে বডিটাকে মর্গের থেকে আমরা পোস্টমর্টম করে এখন বাড়িতে, এনারা এখানকার নয়, তবে বাচ্চাটা এখানেই বড় হয়েছে, ছোটো থেকে এখানে রয়েছেন। স্যার এনারা অ্যাকচুয়ালি বিহারের বাসিন্দা। এখানে কোথায় থাকেন? এখানে রেলওয়ে অফিসার কলোনিতে থাকেন, উনি রেলের অফিসার। হ্যাঁ, এবং বাচ্চাটা এখানেই বড় হয়েছে, ছোটো থেকে আমাদের চোখের সামনেই বড় হয়েছে। খুব শান্তশিষ্ট বাচ্চা, কোনো দিন মানে এই অফিসার কলোনি ছেড়ে বাইরে বেরোয়নি। কালকে কেনই বা গেল, কেনই এই ধরনের দুর্ঘটনা ঘটলো? কোনো বন্ধু বান্ধব সঙ্গে ছিল? হ্যাঁ, একজন বন্ধু ছিল, তার কাছ থেকেই খবরটা পাওয়া যায় পরবর্তীকালে যে হ্যাঁ ওই ছিল। ওটা কী ছিল যেখানে উঠেছিল? ওটা তেলের ট্যাঙ্কার ছিল, তেলের ট্যাঙ্কারের ওপর উঠে ও সেলফি নিতে যায়, আর তার সাথে রেলের যে পাওয়ারের সাথে কানেক্ট হয়ে গিয়ে অ্যাক্সিডেন্টটা ঘটে। এরকমভাবে এইরকম বিপজ্জনক যেন না করে। আজকে আমরা আমাদের এলাকার এক ভাইকে হারিয়ে আমরা খুবই মর্মাহত, এবং এই ছেলেটি এত নিরীহ ছেলে ছিল, সকালে এইভাবে ভগবান ওকে নিয়ে নেবে আমরা মানতে পারছি না। তাই আমরা প্রত্যেকটা গার্জেনকেও বলবো, জানো এই বাচ্চাদের হাতে কখনো দামি মোবাইল না দেয়, বা বাচ্চাদের বলবো বা বড়দেরও বলবো যেন এই ধরনের কাজ তারা কখনো না করে। বর্ধমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা। ফেলাম বিরতির পর বৃহস্পতিবার কালিয়াগঞ্জে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন বিজেপির রাজ্য নেতা প্রদীপ সরকার। প্রদীপবাবু এদিন নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ভোটের দিন উচ্চ আদালত চূড়ান্ত স্বীকৃতি না দেওয়ায় কিভাবে ব্যালট ভোট গ্রহণ প্রক্রিয়া সম্ভব তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি আরো বলেন, মহামান্য উচ্চ আদালত এখনো পর্যন্ত নির্বাচনের চূড়ান্ত দিন ঘোষণা করেনি। 14/5/2018 যে দিনটা নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হয়েছে, দ্য ডে ইজ নট এ ফিক্সড ডে ফর পোলিং ডে পঞ্চায়েত জেনারেল ইলেকশন 2018, ইট ইজ এ টেন্টেটিভ ডে। মহামান্য আদালত বলেছে আদালতকে নিশ্চিত করতে হবে নিরাপত্তার বিষয়ে, তারপরে আদালত সিদ্ধান্ত নেবে কবে চূড়ান্ত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। তা সত্ত্বেও কালিয়াগঞ্জ বিডি অফিসে গতকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে।
এই অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির 19 নম্বর জেলা পরিষদের আসনের প্রার্থী সবিতা সরকার আজকে ইমেল মারফত ভিডিও কালিয়াগঞ্জের মাধ্যমে জেলা পঞ্চায়েত নির্বাচনী আধিকারিকের কাছে এই গৃহীত ভোট বাতিল এবং আজকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এই ভোট গ্রহণ প্রক্রিয়া সত্বর বন্ধের দাবিতে আবেদন করেছেন। যে আবেদনের কপি আমরা এসডিও রায়গঞ্জ, ডিএম উত্তর দিনাজপুর এবং এসপি উত্তর দিনাজপুর সহ নির্বাচন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে পাঠিয়েছি, যার মেলে রিসিভ কপি আমাদের সঙ্গে রয়েছে। এবং আরো আপনাদের জানিয়ে রাখি, এই নির্বাচন প্রক্রিয়ায় ইডি ভোট গ্রহণ কেন্দ্রে প্রত্যেকটি প্রার্থী দলীয় এজেন্টরা নির্বাচনী এজেন্টরা উপস্থিত থাকতে পারেন, প্রার্থী উপস্থিত থাকতে পারেন কিংবা পোলিং এজেন্ট দিতে পারেন। এখানে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, তৃণমূল কংগ্রেসের নেতা ছাড়া আর কোন প্রার্থীকে অ্যালাউ করা হয়নি, কোন নির্বাচনী এজেন্ট দিতে দেওয়া হয়নি, নির্বাচনী এজেন্টকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাই আমরা আজকে আইনের দ্বারস্থ হয়েছি। প্রয়োজনে এ বিষয়ে আমরা যদি সুবিচার না পাই আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব। এটাই প্রথম আমার নির্বাচনী অভিজ্ঞতা। আমি প্রায় 30 বছর ধরে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত কোন একটি রাজনৈতিক দলের সঙ্গে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে বহু পঞ্চায়েত নির্বাচন করেছি, নিজে বিধানসভা নির্বাচন লড়েছি, লোকসভা নির্বাচনে প্রার্থী হয়ে কাজ করেছি, কিন্তু কোন সময় দেখিনি যে চূড়ান্ত দিনক্ষণ ঘোষণার আগে, আর ম্যাটারটা যেখানে সাবজুডিশ, একটা সাবজুডিশ ম্যাটার হাইকোর্টে এবং রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টেও গিয়েছে, তাদের দিক থেকে ওইটা সাবজুডিশ, তাহলে কিভাবে গতকাল 9/5/2018 থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া কালিয়াগঞ্জে শুরু হলো, এই প্রশ্ন এবং জিজ্ঞাসা নির্বাচন কমিশনের কাছে আমার থাকছে। এটা কি শুরু উত্তর দিনাজপুর জেলাতে হচ্ছে, প্রায় 14,000 ইটি ভোটার ভোট দেবেন এবং সমস্ত ভোট এখানে কালিয়াগঞ্জে হয়েছে। আইসি কালিয়াগঞ্জের নির্দেশে সিভিক ভলেন্টিয়ার্সরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে বাধ্য হয়েছেন, তারা নিজের থেকে ভোট দেননি, তাদের ব্যালট পেপার নিয়ে নেওয়া হয়েছে পুলিশ ভয় দেখিয়ে, পুলিশি সন্ত্রাসের মধ্যে দিয়ে কালকে ভোট হয়েছে। আজকে একই ঘটনা ঘটছে, স্কুল শিক্ষকরা তারা নিজের ভোট নিজে দিতে পারেননি, অনেকে ওভার টেলিফোন আমাকে বলেছেন যে প্রদীপ দা বিষয়টি দেখুন, আমরা নিজের ভোট নিজে দিতে পারলাম না, অথচ আমরা ইলেকশন ডিউটিতে যাচ্ছি মানুষের ভোট নেওয়ার জন্য, এটা কোন অনৈতিক চক্রান্তের শিকার হলাম আমরা। তাই আমরা বিবেকের ডাকে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে, তাই সবিতা সরকার নিজে 19 নম্বর জেলা পরিষদের বিজেপি প্রার্থী কমপ্লেন করেছেন, আমি তার নির্বাচনী এজেন্ট, আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ, এটা বাতিল যদি না করা হয় আমরা উচ্চতর আদালতে যাব। এবং কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সলের রিপোর্ট, আনন্দবার্তা। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার হাবিবপুর থানার দোলমালপুর কলোনি এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার রাতে মালদহ জেলার হাবিবপুর থানার দোলমালপুর কলোনি এলাকায় দলীয় প্রচার করার সময় লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এক তৃণমূল কর্মীর ওপর হামলা করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। আক্রান্তকে উদ্ধার করে প্রথমে বুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আক্রান্ত তৃণমূল কর্মী 45 বছরের রতন সিং এর বাড়ি হবিবপুর থানার ঝিনঝিনি পুকুর এলাকায়। কি কারণে মারধরের ঘটনা ঘটলো সেই ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দবার্তা। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। রক্তের সংকট দূর করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়, পুরুষ মহিলা উভয়ই এদিন স্বেচ্ছায় রক্তদান করে। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে একটি ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উদ্যোক্তারা জানান, গ্রীষ্মে রক্তের সংকট দেখা দেয়, সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যে এই রূপ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির করছেন, কি উদ্দেশ্যটা কি আপনাদের? জামালপুর চ্যাপ্টার ক্লাবের পক্ষ থেকে সাধারণ যে মানুষের রক্তের যে প্রয়োজন এবং গ্রীষ্মকালীন অবস্থায় রক্তের যে চাহিদা কমে গেছে, সেই
স্বার্থে মানুষকে রক্ত দেওয়ার জন্য জামালপুর চ্যাম্পিয়ন ক্লাব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে ক্লাবগুলোকে আর্থিক অনুদান দিয়েছেন 2 লক্ষ টাকা করে, সেই উদ্দেশ্যকে আমরা মানুষের কাছে সাফল্যরূপে পরিকল্পনারূপে বাস্তবায়িত করতে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি জামালপুর চ্যাম্পিয়ন ক্লাবের পক্ষ থেকে। আমরা 90 থেকে 100টা রক্ত কালেকশন করব এবং বর্ধমান মেডিকেল কলেজের হাতে এই রক্ত তুলে দেবো, যাতে আগামী দিনে মুমূর্ষ রোগীরা এই রক্ত পেয়ে অনুপ্রাণিত হয়, সুস্থ থাকে, সবল থাকে এবং গ্রাম বাংলার প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে জামালপুর চ্যাম্পিয়ন ক্লাব মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক অনুকূলে সহযোগিতায় যে টাকা পেয়েছে সেই টাকা বাংলার মানুষের স্বার্থে খরচা করবে এবং পাশে থাকবে। এদিন পুরুষ ও মহিলা সহ 39 জন স্বেচ্ছায় রক্তদান করে। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। উল্লেখ, এই ক্লাবটি রাজ্যের ক্রীড়া দপ্তর থেকে কিছুদিন আগেই খেলাধুলার উন্নতি কল্পের জন্য আর্থিক সাহায্য পেয়েছিলেন। জামালপুর চ্যাম্পিয়ন ক্লাব, এই ক্লাবের যে 2 লক্ষ টাকা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের সরকার এই ক্লাবকে 2 লক্ষ টাকা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল যে বিভিন্ন ক্লাবে যে টাকা দিয়েছে যাতে ভালো একটা কাজ হোক, কিন্তু এই গরমের সময় যে মানুষের রক্ত যে এত প্রয়োজন, আজকে এই চ্যাম্পিয়ন ক্লাব নজির সৃষ্টি করেছে যে আজকে এই জামালপুরের বুকে একটা রক্ত শুরু করেছে। আমি এই ক্লাবকে ধন্যবাদ জানাই এবং আজকে যে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ক্রীড়ামন্ত্রী আমাদের অরূপ বিশ্বাস ওনার হাত দিয়ে যে আমরা টাকাটা এই ক্লাবকে দিতে পেরেছি তার জন্য আমরা ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। জামালপুর থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। শাসক দলের হাতে আক্রান্ত হলো নির্দল প্রার্থীর সমর্থক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পাকারগঞ্জ গ্রামে। যদিও ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি ঘটনাটিকে ফালতু বলে আখ্যা দিয়েছেন। শাসক দলের হাতে আক্রান্ত হতে হলো নির্দল প্রার্থীর কর্মীদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার পাকারগঞ্জ গ্রামে। প্রসঙ্গত, ইসলামপুর ব্লকের আগ্নিমাটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর সংসদে নির্দল প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবেন্দ্র বর্মন। তার হয়ে প্রচার চালাচ্ছেন পরিমল পাল ও শ্রীকান্ত পালরা। পরিমল পালের ভাইজির বিয়ের প্রস্তুতি চলার সময় শাসক দলের দুষ্কৃতীরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ঘটনায় আহত হন পরিমল পাল ও শ্রীকান্ত পাল। জখম অবস্থায় তারা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। আমাদের ওই জায়গায় গিয়ে আর কি আমার ভাতিজি বাড়িতে ছিলাম, টিএমসি পার্টির লোক মানুষগুলো আসলো আর কি। আসলো পরে বলছে কে কে দাঁড়াইছে ক্যান্ডিডেট দেবানন, আমাদের ওই জায়গায় নির্দল থেকে দাঁড়াইছে, তো দেবানন বর্মন দাঁড়াইছে। ওকে বল ও বাড়িতে আছে, কিন্তু ও তো বাড়িতে নাই। তারপরে ওই কাঁথা কাটাকাটি শুরু হয়ে গেছে। কাঁথা কাটাকাটি শুরু হওয়ার পর আমার ভাইটার সঙ্গে কাঁথাকাটি হয়েছিল, আমার ভাইটাকে মারপিট করা শুরু করে দিই। তখন আমার ভাইটার প্রতিবাদ করার জন্য আমি উঠলাম। উঠার পরে তো লাগে বললো লাগে পরে 3-4টা বোম ফাটাই দিল, দম ফাটাই দিলে আমিও আসলে ওই লাঠি পালাম ওই জায়গায় বাসের ছুটি ছুটি দিয়ে আমিও আর কি লাগে বললো মতো সঙ্গে লাগে পড়ার পর বাস ওরা আবার বোম ফাইরিং দিয়ে একটা সাথে আমার ভাইটাকে লাগছে, যেটা তো ভাইটা কাজ করছিল বাড়িতে, ও দৌড়েছে কী হল কী হল তো এই ভাইয়ের মেয়ে কালকে বিয়ে, আজকে আর কি ওই ঘাটের ওই ঠাকুর সেবাটা কালকে বজাতে গেল কল পাল। শাসক দলের পক্ষ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। ইসলামপুর ব্লক তৃণমূল সভাপতি জাকির হোসেন অভিযোগকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। ফালতুগুলো ভিত্তিহীন কথা, দল বলে এখানে কোনো নাই, নিশ্চিন্ন একটাই দল আছে তৃণমূল, বাকি নির্দল ফির্দল এখানে কোনো অস্তিত্ব নাই, ভোটেই নাই তো কাউকে মারার প্রশ্রয় আছে কি আছে। ওগুলো প্রচার পাওয়ার জন্য নিজেরা ব্যক্তিগত গণ্ডগোলকে নির্দলের নাম দিচ্ছে, জমি সংক্রান্ত বিবাদ, ব্যক্তিগত ঝগড়া, টাকার লেনদেনের ঝগড়া, ওসবের ঝগড়া দেখছি মারামারি করবে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট আনন্দ বার্তা। ফেলেন বিরতির পর, বজ্রাঘাতে মৃত্যু হলো এক স্বনির্ভর দলের মহিলার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার নারায়ণপুর এলাকায়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। কাজ সেরে বাড়ি ফেরার পথে বাজ পড়ে মৃত্যু হলো স্বনির্ভর দলের এক মহিলার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার নারায়ণপুর এলাকায়। মৃতার নাম
মারিয়াম বিবি। কাজ সেরে বাড়িতে ফেরার পথে তিনি দুর্ঘটনার কবলে পড়েন, ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকস্তব্ধ হয়ে ওঠে গোটা পরিবার। পাশের গ্রামে গেছিল স্বনির্ভর দল করে, সবাইকে নিয়ে বসে পয়সা করে নিয়ে আসতেছিল বাড়িতে। আসার পথে ওদের বাড়ির গরু বাঁধা ছিল, তো বসে আকাশ খারাপ করে আসছে ওই টাইমে, যে গরুটা নিয়ে তুলে নিয়ে বাড়িতে যাব। আর ওই সময় টাইম হচ্ছে 9:45, তখন বাস পড়ে, কাছে কিন্তু বাস পড়েছে, মহিলাটা কিন্তু জমিতে কিন্তু ছটপট করতেছে। তখন কিন্তু ওইদিকে কেউ নজরটা দেয়নি যে মহিলাটা ছটপট করে জমিতে পড়ে আছে। তখন তো লোকজন গ্রামের সবাই ছুটে যায়, তারপর ঝুলতে থাকে গোটা গা, যেভাবে পড়ছে মানে ঝলসে গেছে মাথার চুল থেকে সামনেটা। হ্যাঁ, এমার্জেন্সি গেটে ভর্তি করলাম, করার পর ডাক্তার দেখলো, দিয়ে কাছে মারা গেছে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। বাবা ও ভাইয়ের হাতে আক্রান্ত হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মালদহ জেলার পুখুরিয়া থানার পীরগা এলাকায়। অভিযুক্তদের বিরুদ্ধে সন্ধান চালাচ্ছে পুলিশ। বুধবার রাতে মালদহ জেলার পুখুরিয়া থানার পীরগা এলাকায় তৃণমূল করার অপরাধে এক তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তারই বাবা ও ভাইয়ের বিরুদ্ধে। অভিযুক্তরা কংগ্রেস কর্মী বলে জানা যায়। এ ব্যাপারে বাবা ভাই সহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। আক্রান্তের নাম 40 বছরের নইমুদ্দিন শেখ। অভিযুক্তরা হলেন এনা শেখ, রফিক শেখ, তারিকুল শেখ ও রমজান শেখ। জানা যায় নইমুদ্দিন শেখ আগে কংগ্রেস করতেন। এই নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করেন। আক্রান্তের স্ত্রী নাজেমা বিবি জানান, বাবা ভাইয়ের সাথে প্রচার নিয়ে বচসা বাঁধে। বচসা জেরেই অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় নইমুদ্দিনের ওপর। রাতেই আহতকে উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তরা পলাতক। আমার স্বামী বাইরে গেছিল, ওইতে ইস্টার্ন ঘুরতে গেছিল আমার স্বামী, আর ওই আমরা করবো না কংগ্রেস আর আমরা টিএমসি করবো, সেখানে এইরকম ঘরে মেরেছে, কোনো লাইন লাই লাই কোনো ভাষা বলেনি, কিছু বলেনি, এমনি মেরপিট করেছে। কারা মেরেছে, যারা মেরেছে তারা কোন দল করে? ওরা কংগ্রেস। কংগ্রেস করে? হ্যাঁ। আর তোমরা কোন দল করো? আমরা টিএমসি। টিএমসি করো? তো কি বলছে ওরা? ওরা কইছে আমরাকে ভোট দিতে হবে, আমরা কইছি যে আমরা দিব না। কাকে ভোট দিতে হবে? আমরা ওকবার বলছি যে আমরা কংগ্রেসকে দিতে হবে। হ্যাঁ, আর তোমরা কি বলছো? আমরা কইছি টিএমসি দিয়ে দিব। রফিক, একটা রমজান, একটা ইনার, একটা তারিকুল, এরা কোন দল করে? ওটাই। কোন দল? কংগ্রেস। কংগ্রেস করে? তোমরা এখন কি চাও? আমরা কি চাই? আমরা বিচার চাই। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। সকাল হতে না হতেই কালবৈশাখীর তাণ্ডব চলল বৃহস্পতিবার। হঠাৎ কালবৈশাখী জনজীবন স্তব্ধ করে তোলে, ফসল ওঠার মুখে মাথায় হাত পড়েছে চাষিদের। মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল একটি পঞ্চায়েত এলাকার 4টি গ্রাম। বৃহস্পতিবার প্রবল ঝড় আছড়ে পড়ে পূর্ব বর্ধমানের আউসগ্রাম 2 ব্লকের অমরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঝড়ে শতাধিক বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুতের পোল উপড়ে বিদ্যুৎ পরিষেবা বিঘ্ন ঘটেছে। ভোর প্রায় 4:30 থেকে 5:30টার মধ্যেই শুরু হয়, চারিদিক অন্ধকার, বিভীষিকার একটা মেঘের আবহাওয়া। সেই সময় কেউ ঘুম থেকে উঠেছে বা কেউ উঠেনি, হঠাৎ এমন একটা ঝড় শুরু হলো এলাকায়, বিভৎস আকার ধারণ করলো। ইলেকট্রিক পোল, পোলট্রি ফার্ম সব বিপর্যস্ত হয়ে গেছে, ক্ষয়ক্ষতি হয়ে গেছে, প্রচুর মুরগি মারা গেছে এবং এই গ্রামের মৌখিরার সমস্ত ঘর বাড়ি। কোন কোন গ্রাম এই ঝড়ে তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে? ভোগাতলা, বেশ কিছু কাঁচা বাড়ি ধুলিসাৎ হয়ে গেছে, অ্যাডভেস্টার চাল ছাড়িয়ে দেওয়া হয়েছে, ইলেকট্রিক পোল সম্পূর্ণ ভেঙে গেছে, প্রায় সংখ্যায় 10 থেকে 12টার মতো। পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 ব্লকের বিস্তীর্ণ এলাকা কালবৈশাখীর ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। কালবৈশাখীর সাথে সাথে অল্প বিস্তর বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের জেরে সাময়িক স্বস্তি পায় মানুষজন। Thank you.
কাটোয়ার ঘোড়ানাস মুস্থুলি আমডাঙ্গা মাঠে কালবৈশাখীর ঝড় বৃষ্টিতে পাকা বোরো ধান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা। দুদিনের কালবৈশাখী সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। ফসল ঘরে তোলার মুহূর্তে এইরূপ প্রাকৃতিক দুর্যোগ মানুষজনকে ক্ষতির সম্মুখীন করে তুলেছে। বিশাল জল, আমাদের ধান ঝাড়ছি, ধান বাড়ি নিয়ে যেতে পারছি না, শিল বৃষ্টি হয়েছে, ভিজে গেছে। আচ্ছা আমরা কি চান এখন? আমরা সরকার থেকে ক্ষতিপূরণ চাই। বলো। আমার নাম মোহন ঘোষ। সকালে রোদ উঠেছিল, আমি দুটো লেবার নিয়ে গিয়ে ধান ঝাড়তে লেগেছি এবং এইরকম অবস্থাতে জল ঝড় খুব উঠেছে, আমার ধান সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। খন্ডঘোষ ব্লকের শেহারাবাজার অঞ্চলে একটি মিছিল জনসভা অনুষ্ঠিত হলো শাসক দলের পক্ষ থেকে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি জনসভা অনুষ্ঠিত হল। বাঁকুড়া জেলার ইন্দাসে ক্ষুব্ধ কৃষকরা একটি ব্যাংকের ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক অষ্টম শ্রেণীর ছাত্রের। বৃহস্পতিবার কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি রাজ্য নেতা প্রদীপ সরকার। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক তৃণমূল কর্মী। একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।